চোখ রাখছি পরের খবরে। টাউন বটদোয়ালি, টাউন আট বটদোয়ালি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে 20 নং ওয়ার্ডের উদ্যোগে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গরিব দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উন্নয়নের আরেকটা হচ্ছে যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। আমরা এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে এখন একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগে তো ডিভাইড অ্যান্ড পলিসি করে মানুষ যারা এই রাজ্য চালিয়েছে তাদের এই প্রচেষ্টা ছিল এবং সমস্যার সৃষ্টি করে থাকার একটা প্রবণতা আমরা দেখতাম। তার মধ্যে মানুষ থাকতে চাইত, মানে ওই সব পার্টি এবং ওদের সরকার, আর আমরা চাই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা টিকে থাকতে চাই। আমরাও যেসব যে সেন্ট্রাল যে স্কিম, তাছাড়াও আমাদের অনেক স্কিম আমরা করেছি এখানে। এখানে যারা গরিব মানুষেরা আছেন আপনারা সবাই জানেন ভারতবর্ষের আর কোথাও নেই যেখান থেকে 700 টাকা থেকে আমরা 1000 টাকা আমরা যারা সামাজিক ভাতা সেটার ব্যবস্থা করেছি।